নমস্কার প্রিয় খামারি বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজকে আমি অবস্থান করছি হাওড়া জেলার বাগনানে। প্রচুর কিন্তু ছাগল রয়েছে, ভালো ভালো কোয়ালিটির ছাগল এখানে এসে দেখতে পাচ্ছি। তবে একটা জিনিস হচ্ছে, ছাগল পালন করলেই হবে না, আপনাকে আগে জানতে হবে যে ছাগল পালন কেন করতে এসেছি। সাফল্য কিন্তু আপনাকে হাতা তুলে কেউ দেবে না, সাফল্য অর্জন করতে গেলে নিজেকে পরিশ্রম এবং অদম ধৈর্য নিয়ে তবেই কিন্তু একটা সাফল্য অর্জন করা যায়, নিজেকে ছিনিয়ে নিতে হবে। আজকে যে ফার্মটাতে দেখাবো, এই ফার্মের কিন্তু কর্মচারী হিসাবে একজন রয়েছে এবং যারা ওনার রয়েছে তারা হয়তো অতটা দেখভাল করে না এই ফার্মে। তবে যে ম্যানেজমেন্ট বা কী কী খাওয়াচ্ছে, কীভাবে শুরু হলো ফার্মের যে ছাগলগুলো, বুঝতে পারছেন এত সুন্দর সুন্দর মা ছাগল কোয়ালিটি রয়েছে, খুব সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটি রয়েছে এই ফার্মে। তো সমস্ত বিষয়টা কিন্তু এই ভিডিওতে থাকছে, ভিডিও জুড়ে সমস্তটা দেখুন। আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দাদার সাথে কিছুক্ষণ কথা বলি বা এই ফার্মটার সম্বন্ধে দেখাবো বা জানাবো যে এই ফার্মে কীভাবে শুরু হলো বা কটা দিয়ে শুরু হলো, কোনো কোনো অসুবিধার মধ্যে পড়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। দাদা নমস্কার। নমস্কার দাদা, একটু আপনার যদি মানে পরিচয়টা দিতেন। আমার নাম রাজু, আমতায় বাড়ি, আমতা হাওড়া ডিস্ট্রিক্ট। এখানে আমি কর্মচারী হিসাবে কাজ করি। আচ্ছা, এই ফার্মটা মানে কতদিন আগে শুরু হয়েছিল দাদা? ফার্মটা শুরু হয়েছে প্রায় 20 বছর হয়ে গেছে। 20 বছর? বাবা, 20 বছরের ফার্ম তো দাদা, কটা দিয়ে শুরু হয়? শুরু ম্যাক্সিমাম 20-25টা নিয়ে। 20-25টা নিয়ে শুরু হয়? তখন কী জাত নিয়ে শুরু হয়েছিল? তখন ব্ল্যাক বেঙ্গল ছিল আর কিছু মানে যমুনাপুরি ছিল। কিছু যমুনাপুরি আর ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু হয়। তো হঠাৎ আস্তে আস্তে এতটা বড় ডেভেলপ হবে, এখানে এসে দেখছি যে যে এই যে ঘরের যে এরিয়া, এতে প্রচুর টাকা ইনভেস্টও হয়েছে এখানে, তাই না? কোনো সময় কোনো রোগব্যাধি না? রোগব্যাধির আগে আমরা ট্রিটমেন্ট করে দিই। মানে ট্রিটমেন্টগুলো কে করে? ট্রিটমেন্ট বলতে আমাদের যে মালিক যে আছে, মালিকরাই ট্রিটমেন্ট করে দেয়। আচ্ছা, মালিক পক্ষ কোনো কোনো সময় কোনো প্রশিক্ষণ নিয়েছে? হ্যাঁ, প্রশিক্ষণ নিয়েছে। আচ্ছা, আর আপনি তাহলে কী মানে কী দেখাশোনা করেন? আমি ওষুধপালা, এদের খাওয়ান দাওয়ান, ভিটামিন, তারপর লিভার টনিক আছে, ইঞ্জেকশন আছে, ওষুধপালা আছে, যাবতীয় এসব খাওয়া দাওয়া দেখভাল। আচ্ছা, সব দায়িত্ব আমি দেখছিলাম যে আপনি খাওয়া দিয়েছেন, এই খাওয়ার সঙ্গে কী কী রয়েছে? গমের ভুসি, ছোলার খোলা আছে, আর ঘাস কুচনো আছে, আর জল আছে। ঘাস বলতে খড় রয়েছে না? শুকনো খড়। আর আর ঘাস টাস খাওয়ানো হয় না? হ্যাঁ, ওই যে হাইব্রিড নেপের আমার খাওয়াই, যে এখানে কেটে দেবো। আচ্ছা, মানে কোন সময় ওটা ঘাস, এটা শেষ না করলে ওটা খাবে না? কোন সময় মানে কোন টাইমে দেন ঘাস? ওটা 3টার সময় দিই। 3টার সময়? সারাদিনে কি একবার দেন নাকি? না, একবারই দিই। কোন সময় ছাগলগুলো বের হয় ঘর থেকে? ঘর থেকে বের হয় সকাল 7টায়। 7টা? 7টার সময়? তারপরে কি করা হয় ঘরে? তারপরে ঘরদের পরিষ্কার করা হয়, মাঠ পরিষ্কার করা হয়, এদের খাবার টাবার দিয়ে বাচ্চাদের দুধ। সকালবেলা কি এই খাবারই থাকে? হ্যাঁ, এই খাবারই থাকে। মানে এই যে ভুসি আর এই খড়ের ভুসি এটাই সকালবেলা দেওয়া হয়? হ্যাঁ। তারপরে আর আর কোন টাইম দেওয়া হয় এই খাবারটা? এই খাবারটা বিকেলেও দেওয়া যায়। আচ্ছা, বিকেলেও দেওয়া যায়, মানে ঘাস দেওয়া হয় এক টাইম? এক টাইম দেওয়া হয়। বন্ধুরা একটা কথা বলি, এখানে যতটুকু দাদার কাছে তথ্যটা পাচ্ছি, এক টাইম মাত্র কিন্তু ঘাস দিয়ে টোটালটা কিন্তু স্টল ফিটিংয়ের ওপরেই কিন্তু ফার্মিংটা চলছে। আর ছাগলগুলোর কোয়ালিটি বলতে দেখুন বন্ধুরা, মানে আমি এখানে কোনো সাজানো বিজানো কথা বলবো না, ছাগলগুলোর কিছু কিছু কোয়ালিটি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল আমি দেখতে পাচ্ছি, এবং কিছু কিছু কোয়ালিটি যা যতটুকু আমি দেখেছি যে একটু দুর্বল। তাহলে একটু ছাগল দুর্বল কেন? কিছু কিছু ছাগলের কোয়ালিটি ভালো, একটু দুর্বল কিছু কিছু ছাগল, কেন, কারণটা কি? ওটা মানে কৃমি ওষুধ খাওয়ানো হয়েছিল, তো কৃমি ওষুধ খাওয়ালে পায়খানা হয়। আচ্ছা, একটু দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে গেছে না? তো বন্ধুরা মেন সমস্যা হচ্ছে যে ডিওয়ার্মিং করানো হয়, যেটা হচ্ছে কৃমির ওষুধ খাওয়ানো হয়, তো তার জন্য কিন্তু অনেকটা দুর্বল বলছে। কিন্তু আমার যতটুকু মনে হয় যে কিছুটা হলেও যে এদের একটা কিছু একটা ঘাটতি আছে, ভিটামিন একটা হলেও একটা কিছু কিছু ছাগলের ঘাটতি আছে না? এটা কি আপনারা কিছু কিছু ছাগল দেখছিলাম যে হাঁটতে পারছে না ঠিক মতো বা একটু দুর্বল, মানে ওইগুলো মানে ঠিক কারণটা কি? ওটা হচ্ছে তোমার ইয়ে আছে আর কি, বাচ্চা একটু বাচ্চা হয়েছিল, বাচ্চা হলে না ওদের পিছন থেকে না একটু মানে পোকা হয়ে গেছে। আচ্ছা, তো যেই কারণে একটু মানে একটা একটা কিছু না কিছু তো হয়েছে। নাহলে বন্ধুরা একটা জিনিস হচ্ছে, ছাগলের প্রত্যেকটি ছাগলের কিন্তু একটা কিছু না প্রবলেম হলে সে কিন্তু দুর্বল হবে না, কিছু না কিছু হয়েছে। আমি সবসময় আপনাদেরকে ভিডিওতে বলি বা আপনাদের সঙ্গে আলোচনা করি, প্রশিক্ষণ নেবে, কারণ একটা ছাগল পালন আসতে গেলে প্রশিক্ষণের প্রয়োজন আছে। কেননা কখন তাদেরকে কৃমির ডোজ করবেন, কখন ভিটামিন খাওয়ান, কখন ক্যালসিয়াম খাওয়াতে হবে, একটা মা ছাগলকে কীভাবে পরিচর্যা করবেন, সমস্ত আজকের এই দেখছেন যে এই বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর বাচ্চা। অ্যাকচুয়ালি ফার্মের কিন্তু বাচ্চাগুলো হচ্ছে মেন। একটা বাচ্চা যদি ঠিকমতো আপনার ফার্মে যদি না ঠিকমতো পরিচর্যা করা হয় বা ফার্মে যদি ঠিকমতো বাচ্চা না প্রোডাকশন হয়, তাহলে কিন্তু একটা ক্ষতি হয়ে যাবে। মানে বিশেষ করে ব্রিডিং ফার্ম, ব্রিডিং ফার্ম মানে তো বাচ্চা, বাচ্চার উপরে ডিপেন্ডেন্ট। তো বাচ্চা যদি না ভালো হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তাহলে ফার্মিং করা সম্ভব না। তো সেই জন্য সবসময় বলি যে প্রশিক্ষণটা নিলে আপনারা কিন্তু সব প্রত্যেকটা বিষয় জানতে পারবেন।
প্রশিক্ষণ বিভিন্ন জায়গায় দেওয়া হয়, প্রশিক্ষণ আপনারা সরকারিভাবে বা বেসরকারিভাবে নিতেই পারেন, কোনো অসুবিধা নেই, প্রশিক্ষণের একটা প্রয়োজন রয়েছে। তবে এই ফার্মে যতটুকু এসে আমরা যতটুকু দেখলাম যে এখানে দেখতে পাচ্ছেন যে ঘাস হয়েছিল, পুরো একদম ফার্মের লাগোয়া কিন্তু ঘাস। হ্যাঁ, ঘাস চাষ অবশ্যই করতে হবে, ঘাস ছাড়া কিন্তু ছাগল পালন করা অসম্ভব। ছাগলগুলো একটু মনে হয় আরও ঘাস টাসগুলো খাওয়ালে কোনটা কী হতো সেটা আমি জানি না, আমার মতে বলছে যে একটু ঘাসের উপরে আর একটু বেশি ফোকাস দিলে ভালো হতো, আরো ডেভেলপ হতো। কাঁচা ঘাস আপনি যত খাবেন ততই ভিটামিন। এদের ভ্যাকসিনেশন কি করছেন? ভ্যাকসিন বলতে আমাদের 3 মাস ছাড়া ভ্যাকসিন একবার করে করতে হয়। আপনি এতদিন মালগুলো কোথায় বিক্রি হচ্ছে দাদা? এখান থেকে নিয়ে যায়, এখান থেকে কাস্টমার নিয়ে চলে যায়। আচ্ছা, এগুলো কি যেগুলো বাচ্চাগুলো সেল করছে, বাচ্চা সেল করছে না বড় সেল করছে? বাচ্চা বড় যে যেমন চাইছে দিচ্ছি। এগুলো কি কোনো কষাইওয়ালা হাতে যাচ্ছে না কোনো ফার্মিং এ যাচ্ছে? ফার্মেও যাচ্ছে, এমনি যারা কষাইওয়ালা হাতে চলে যাচ্ছে, মানে মিট পারপাসেও চলে যাচ্ছে। বন্ধুরা, এই হচ্ছে বিডার। এই বিডারটা দিয়ে কিন্তু এখানে ব্রিডিং করানো হয়, খুব সুন্দর একটা বিডার। বাহ, এটা কত কিলো ওয়েট আছে দাদা? 95 কেজি। হ্যাঁ, 95 কেজি। 95 কেজি না? বাহ। আচ্ছা, এই 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 বিড়ালের এখন যা বর্তমান সব বাচ্চাগুলো এই বিড়ালের? এই বিড়ালের আর আর কি কি বিড়াল আছে আপনার কাছে? আর একটা আছে দেখাচ্ছি। আচ্ছা, আমরা যে বারবার আপনাদেরকে সবসময় বলি যে ক্রসবিড ক্রসবিড, দেখুন ক্রসবিডও কিন্তু যে খুব একটা খারাপ কিন্তু না। ক্রসবিডের কিন্তু একটা বিড়াল নিয়ে যদি আপনারা ফার্মিং করেন আর ভালো জাতের একটা ফিমেল যদি থাকে তাহলে কিন্তু মোটামুটি আপনার ফার্মিং করা সম্ভব। দাদা, এতগুলো ছাগল এখন তাহলে বর্তমান কতগুলো ছাগল আছে আপনাদের কাছে? 180 পিস আছে। 180 পিস? 180 পিস মানে কোথায় থাকে? এখানে তো থাকা সম্ভব নয়, থাকার রুম আলাদা, থাকার রুম আছে ওইপারে না? হুম। আচ্ছা, ওইপারে বন্ধুরা ওইপারের দিকে কিন্তু থাকার রুম রয়েছে। ওটা কি দাদা মাচা পদ্ধতি করা আছে? হ্যাঁ, মাচা, ওটা মাচা আছে। হ্যাঁ হ্যাঁ, বাহ। ছাগল পালন করলে অনেক রকম সুবিধা থাকে সেটা নিশ্চয়ই আপনারা জানেন বা বোঝেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মাচা পদ্ধতিতে একটা ছোট করলে কিন্তু সম্ভব। আজকের এখানে যে এসে দেখছি যে প্রচুর বড় একটা ল্যান্ড নিয়ে বা অনেক অনেক মানে ঘর দৌড় অনেক টাকা প্রচুর টাকা খরচা করে যে মানে ছাগলগুলো রাখার জন্য জায়গা করেছে, ছাগল যেখানে রাখছে আর কি খুবই নর্মালভাবে ছাগলটা রাখছে, সেইখানে কিন্তু অতটা পরিষ্কার মানে পরিষ্কার বলতে কি অতটা মানে খরচা করেনি, তো সেই তাতেও কিন্তু অনেকটা রাখতে পারে আর কি। তো দাদা, ভবিষ্যতে পরিকল্পনা কি আছে? কতগুলো ছাগল নিয়ে আরও আরও কি বাড়াবেন নাকি এরকমই থাকবে? না, এটা মালিক আমাদের মালিক বলে দিয়েছে 350 পিস করা হবে। 350 পিস? বাহ। আচ্ছা, মোটামুটি 350 পিস এখানে দাদা, আর তাহলে কোনো ডাক্তার মাক্তার এমনি কেউ আসে না? না, ডাক্তার মানে যখন আমার মানে বাইরে চলে যায়, যখন আমার দ্বারা হয় না তখন ডাক্তার ডাকি, তার আগে না। আচ্ছা, ঠিক আছে, মানে যখন আপনাদের আপনাদের বাইরে চলে যায়, বাইরে চলে যায়, কোনো এমনি এমনি কোনো সময় অসুবিধা হয়েছে কোনো বাচ্চা থেকে? কোনো না না না, কোনো কোনো সময় কোনো ফার্মিং প্রবলেম হয়নি? প্রবলেম নাই। কিন্তু একটা কথা হচ্ছে, এত বছর ধরে একটা ফার্মিং চলছে, কিছু তো একটা প্রবলেম হওয়া, এটা হওয়ার তো একটা কারণ বা হতে তো পারতো আগে, পারতো এখন তো আগে হয়েছিল, আগে হয়েছিল, আগে কি হয়েছিল, প্রবলেম কি হয়েছিল? প্রবলেম বাচ্চা হলে হয়তো ব্রিডিং হতো, সেখানে অভিজ্ঞতা ছিল না, জানা ছিল না, সেখানে সব কীভাবে পরিচালনা করতে হবে, কীভাবে ওষুধ পালা ট্রিটমেন্ট করতে হবে সেসব জেনে নিয়েছি, আর অসুবিধা হয় না, প্রবলেম হয়, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমরা প্রতিবেদনটা এখানেই শেষ করছি, কারণ যে এই এই ফার্মের মালিক, সেই ফার্মের মালিকের সঙ্গে একটা সময় আমরা ভিজিট করাবো বা কথা বলাবো, সেই ব্যক্তির কী উদ্দেশ্য আজকের এই ফার্মটা তৈরি করেছেন বা আস্তে আস্তে এত যে বড় ডেভেলপ তৈরি করছেন বা কীভাবে আস্তে আস্তে বড় করছেন, সমস্তটা কিন্তু থাকবে পরবর্তী ভিডিওতে। আর সবসময় আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব যে প্রশিক্ষণ নিয়ে আপনারা ছাগল পালন শুরু করুন, কারণ না হলে যে কোনো মুহূর্তেই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। বারবার বলছি যে ছাগল পালন কিন্তু খুবই একটা কষ্ট এবং ধৈর্য নিয়ে আপনাকে ফার্মিংটা শুরু করতে হবে, নাহলে কিন্তু একটা ফার্মিং সফল অত সহজে হবে না।